এমনিতেই ভারতীয় শিবিরের কাছে 2-0 ব্যবধানে এই মুহূর্তে সিরিজে পিছিয়ে রয়েছে অস্ট্রেলিয়া বাহিনী। তার মধ্যে একের পর এক প্লেয়ার চোটের কবলে পড়ে রীতিমতো আশঙ্কায় চলে গেছে অস্ট্রেলিয়ার বাকি দুই ম্যাচ। কিভাবে তারা পারফরমেন্স দেবে ভারতের বিরুদ্ধে সেরাটা, সেটাই এখন চিন্তার বিষয়। একেবারে মিনি হাসপাতালের চেহারা নিয়েছে অস্ট্রেলিয়া শিবির। দ্বিতীয় টেস্ট চলাকালীন হাতের হাড়ে চিড় ধরে ছিটকে গেছেন ডেভিড ওয়ার্নার। বাকি দুই টেস্টে তাকে পাওয়া যাবে না দলে। এবার চোটে ছিটকে গেলেন প্রেশার জর্জ হেজেলউড। গোড়ালির চোট সারেনি তার, তাই বাকি দুই টেস্ট ম্যাচে খেলতে পারবেন না তিনি। ক্রিকেট অস্ট্রেলিয়া বোর্ড জানিয়েছে বর্ডার গাভাস্কার সিরিজে খেলতে পারবেন না হেজেলউড। বক্সিং ডে টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গোড়ালিতে চোট পেয়েছিলেন তিনি, সেই চোট এখনও সারেনি, তাই তাকে দেশে ফেরত পাঠানো হয়েছে। শুধু জর্জ হেজেলউড নন, আরও তিন ক্রিকেটারকে দেশে পাঠিয়ে দিতে পারে অস্ট্রেলিয়া। তারা হলেন ডেভিড ওয়ার্নার, ম্যাচ রিন্স এবং অ্যাস্টন অ্যাগার। চোটের কারণে ছিটকে গিয়েছেন ওয়ার্নার, কিন্তু রেনাস এবং অ্যাগারকে কেন দেশে ফেরত পাঠাতে হতে পারে তার কোনো নির্দিষ্ট কারণ জানায়নি অস্ট্রেলিয়া শিবির।